হয় বন্ধুরা, আইজকা আবার টুল্লুত করে বরিশালের কথা বলতে চল্লা আইসি। শুভ বিয়ানবেলা হকগোল মনোগো ফিরনে, কেমন তোর আছো হকগোলে? মুই বেশি বালা না, এক্সের অসুস্থতাহি থাহি আনে বুঝো মনুরা। হকগোলে মোর ফিরনে একটু দোয়া হইর, মোরে আল্লাহ যেন একটু মোরে ভালো ভালো করে দেয়, সুস্থ করে দেয়, আমিন। মুইও হকগোল সময় তোমগো ফিরনে বেমালা দোয়া করি। আইজকো আবার মুই বরিশালের মাতারি, হা হা, হের ফিরনে তোমগো লগে সুন্দর হইরা বরিশালের কথা বলনের চেষ্টা হরতে আসি বুঝো মনুরা। আর বরিশালের কথা মুই টুল্লত হইরা বলতেও আছে, কিন্তু মোর এক্সের হকগোল সময় ইচ্ছা হরে আমার প্রিয় বাইডি বুইন্ডিরে কোন ফিলে একটু আনন্দ দেওয়ান যায়, সেই রকম কিছু শেয়ার হরি। তোমগো দ্বারে সুন্দর লাগলে মোর দ্বারে কি যে ভালা ঠেহে বন্ধুরা, আর কেমন তোর হইরা তোমগোরে বুঝাবো আনে কব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহ অল মাই ইউটিউব ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড হাউ আর ইউ ফ্রেন্ডস। টুডে আই শেয়ার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, মাই কান্ট্রিজ ল্যাঙ্গুয়েজ। ফার্স্টলি আই শেয়ার বরিশালের বরিশাল ল্যাঙ্গুয়েজ, নাও আই শেয়ার দিস বরিশাল ল্যাঙ্গুয়েজ, জাস্ট ট্রান্সফার টু নোয়াখালী। আমি বরিশালের ভাষায় এতক্ষণ তোমাদেরকে যে কথাগুলো বললাম সেটা আমি এখন নোয়াখালীর ভাষায় তোমাদের সাথে ট্রান্সলেট করব। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আয় আইজ আবার তুঙ্গু মাঝে চলি আইসি, শুভ বিয়ান বেলা বন্ধুরা, কেমন আছো তোমরা? আই বেশি বালা না, আর শরীরটা বেশি বালা তাহে না বুঝনি। হক গলে আল্লাহ গিয়ে একটু দোয়া কইর, আর আল্লাহ যেন আর একটু সুস্থ করে দেয়। মুইও সব সময় তোমগো লাগি দোয়া করি। আইজ আবার আই মানে বরিশালের নোয়াখালীর কথা লই তোমগো কাছে চলি আইসি। তোমগো বালা লাগলে আর কষ্টটা সার্থ কইব বন্ধুরা। আই সে আই সেই জন্য তোমগো লগে সুন্দর কইরা নোয়াখালীর কথা বলনের চেষ্টা করতেছি, এবং আই সবসময় চেষ্টা করি যাতে করে আমার প্রিয় ইউটিউব ভাই বোনগুলার একটু আনন্দ দেওয়ান যায়, সেই চিন্তাটা আই করি আর কি। আর হগল সময় ইচ্ছা করে আর প্রিয় বাইডি আর প্রিয় বাই ও বোনগরে একটু আনন্দ দেয় আর কি, এমন কিছু শেয়ার করি যার জন্য আর প্রিয় বাই ও বোনগুলা একটু আনন্দের সাথে এগুলো গ্রহণ করে বুঝছনি বন্ধুরা। আই কইলাম শুরুটা করছি বরিশালের ভাষা দিই, এখন আই তোমগো লগে নোয়াখালীর ভাষা দিয়ে বরিশালের ভাষাটারই নোয়াখালীর ভাষায় রূপান্তর করে দিলাম। তোমাদের লাইকে কমেন্টসের মাধ্যমে জানতে হাইরমু তোমগো কতটা ভালো লাগছে। ওকে বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, কত রকম চেষ্টা আমরা করি, বরিশালের ভাষা হলো ঠিক সেটাকে আবার নোয়াখালীর ভাষায় রূপ দিলাম, এখন পরিবর্তন থেকে পরিবর্ধন করব। সেটা হলো এবার আমি সাধু ভাষায় চলে যাব, যেই ভাষাগুলো বলতে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, যেই ভাষাগুলো বলা সহজ সেই ভাষায় তোমাদের সাথে চলে যাব। তোমরা রান্নাবান্না দেখো, রান্নাবান্না কোনো ম্যাটার না, জাস্ট ভিডিওটা দিলাম সেই সাথে তোমাদের সাথে একটু মজার গল্প করে নিলাম, মানে গল্পটা আমি একাই করছি, তোমরা শুনবে এবং তোমাদের ভালো লাগা মন্দ লাগা শেয়ার করবে বন্ধুরা। তাহলে বন্ধুরা আমি এবার শুদ্ধ ভাষা মানে সেই মানে বরিশালের ভাষাটাকে শুদ্ধ ভাষায় রূপান্তর করে দিচ্ছি। আজ আবার আমি তোমাদের সাথে কিছু মজার মানে ভালো ভালো কথা শেয়ার করলাম, মানে যাতে করে তোমাদের ভালো লাগে আর কি, বুঝতে পেরেছো বন্ধুরা? শুভ সকাল তোমাদের জন্য, তোমরা কেমন আছো বন্ধুরা বলো তো? আমি আসলে বেশি ভালো না, বেশিরভাগ সময় আমি একটু অসুস্থ থাকি বেশি, কেন তা জানি না। তোমরা তোমাদের আঁখি আপুটার জন্য একটু দোয়া করো, আল্লাহ পাক যেন আমাকে একটু সুস্থতা দান করেন, নিখায়াত দান করেন, আমিন। আমিও তোমাদের জন্য সব সময় দোয়া করি, আল্লাহ পাক যেন তোমাদের প্রত্যেককে নিখায়াত দান করেন, আমিন। আজ আবার আমি যে ভাষাগুলো শেয়ার করছি
এই বিশ্বাসটুকু নিয়েই করছি যে তোমরা এনজয় করবে, আর তোমরা এনজয় করলেই আমার আমার মধ্যে ভালো লাগাটা বেশি বেশি করে কাজ করবে, যার জন্য তোমাদের সাথে মানে অনেক সুন্দর করে এই পোস্টটা শেয়ার করার চেষ্টাটা করেছি আর চেষ্টাটা করেও যাচ্ছি। আমার সবসময় ইচ্ছে করে যে তোমাদেরকে ভালো কিছু উপহার দেই, তোমরা যাতে সেটার মাধ্যমে কিছুটা হলেও আনন্দ নিতে পারো, তোমাদের মধ্যে ভালো লাগাটা কাজ করে। অলওয়েজ আই উইল ট্রাই দ্যাট, এবং আশা করছি তোমাদের ভালো লাগেও। ওকে বন্ধুরা, তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার এই কষ্টটা 100% সার্থক হবে, আর তোমাদের পোস্টগুলো আমার অনেক ভালো লাগে, আর তোমরা পাশে আছো বলে, ভালো ভালো কমেন্টস করছো বলে সবসময় আসলে চেষ্টাটুকু করতে পারি, একটা মনে সৎসাহস নিয়ে চেষ্টাগুলো করে যাই যে না, আমার বন্ধুরা আল্লাহর রহমতে আমার কথাগুলো বা আমার ভিডিওগুলো লাইক করছে, ওদের সাধ্য মতো ভালো ভালো কমেন্টস করছে, এটা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সহায়তা করে, তাই না বন্ধুরা? বলো, আগে আল্লাহ, তারপর হচ্ছে তোমরা। তোমাদের কমেন্টস বা আমার কমেন্টস হয়তো তোমাদেরকে কিছুটা হলেও আল্লাহর রহমতে উপকৃত করে, আমিও তোমাদের কমেন্টসে অনেকটাই উপকৃত হই। জাযাকাল্লাহু খায়রান ফর এভরিওয়ান, আমিন। আর মানে যাই হোক আর কথাগুলো বলি, মজা করি। আজকে ভেবেছিলাম তোমাদের সাথে আমি আমার শিম গাছের ছবি তুলে, একটা আপু আমি ঠিক আইডিটা ভুলে গিয়েছি, প্রায় সপ্তাহখানেক আগে অনুরোধ করেছিল যে আপু তোমার শিমের ইয়েটা গাছগুলো আবার দেখাবে, কিন্তু আসলে ব্যস্ততার কারণে না মানে সেভাবে ভিডিওটা করা হয় না। আজকেও চেষ্টা করেছিলাম যে আজকে একটু ভিডিও করব, কারণ আজ আল্লাহর রহমতে আজকে কতদিন অনেক শিম তুলেছে আল্লাহর মেহেরবানিতে, এখন গাছে আজকেও দেখলাম যে মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণে আছে, যদিও বড় হয়নি, পর্যাপ্ত পরিমাণে এখনও আছে। এবার আসলে সত্যিকার অর্থে তোমাদেরকে একটা কথা বলি, মানে যে অবস্থার মধ্য দিয়ে আমরা চলছি বা চলেছি, মানে এতটা হবে মানে আশা করিনি, কিন্তু আল্লাহ সুবহান ও তাআলা অনেক দান করেছেন, যার জন্য সবাইকে নিয়ে খেতে পেরেছি, খাচ্ছি বারবারই, সেজন্য আলহামদুলিল্লাহ বলছি। কারণ এবার কল্পনাতীত মানে ভাবি অনেক অনেক হয়েছে, যেটা এবার আসলে হওয়ার কথা ছিল না, কারণ অনেক দেরি করে ফলন করেছি, আবার মাঝখান দিয়ে ঠান্ডাটা চলে আসছিলো, এক সপ্তাহ ভালো ঠান্ডা পড়ে গিয়েছিলো, আবার এই সপ্তাহটা বেশ গরম আছে, সে বেশ গরম আছে বলেই মানে গাছের শিম দেন মানে টমেটো এগুলো একটু উন্নতি হয়েছে আর কি। থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, ভালো থেকো সবাই, আর অবভিয়াসলি পাশে থেকো। আর বন্ধু তো আমি এমনি তো চাই না, তবে ইদানিং আমি খুব কষ্ট পাচ্ছি যে বন্ধুগুলো মানে ক্রমান্বয়ে কমেই যাচ্ছে, অনেক বন্ধু কমে গেছে, সেই জন্য মনটা খুব খারাপ হয়ে যায়, মানে একেবারে মানে ফেড আপ হয়ে যায় আর কি, ভাবি যে আর ইউটিউব করবো না। সব কিছু মিলিয়ে অনেক না জানা কষ্ট আছে, না বলা কষ্ট আছে, সব কিছু মিলিয়ে ভাবি যে ইউটিউব আর করবো না, কিন্তু আসলে এটা এখন একটা পেশা হয়ে গেছে, যার জন্য সব ভাবনা শেষে আবার তোমাদের মাঝে চলে আসি। আর তোমাদের মাঝে চলে না আসতে পারলে তোমাদেরকে মিস করি অনেক বেশি, সেই জন্যই অলওয়েজ চেষ্টাটা করি, তোমরা হয়তো জানো না আমার এক একটা ভিডিও করতে, কারণ আসলে আমার একটু প্রেশার টেশার আছে বা বিভিন্ন ধরনের সমস্যা আছে, খুবই কষ্ট হয়। হয়তো ভিডিওগুলো দেখলে তোমাদের কাছে মনে হবে যে খুব ইজি থিংস এভরিথিং, বাট নট ইজি, কারণ অনেকটা কষ্ট করে করি, কতবার যে কেটে দেই, কারণ মন মতো হয় না, তারপরও মন মতো করার চেষ্টা করি, আর কতটুকু মন মতো করতে পারি সেটা আমার প্রিয় ইউটিউব আপু ভাইয়াগুলো তোমরা বলতে পারবে, কিন্তু আমার চেষ্টাটা অব্যাহত থাকে। আর আমি যখন যে কাজটা করি আমি আমার প্রাণপণ চেষ্টা করি সেই কাজটাকে সুন্দর করে করার জন্য, ভালো করে করার জন্য, এবং অপরের কাজগুলোকে আমি অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করি সবসময়, কারণ এটা হচ্ছে একটা গণমাধ্যম, সুতরাং আমরা ভালো কিছু দিতে চেষ্টা করব, ভালো কিছু পেতে চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল।